হাই গাইস, প্রথমে আমাদের রিপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে আজ আবার আমরা দুটো গানে শুট করছি। এই গানে অভিনয় আমি এবং আমার বিপরীতে আছে মিস। এবার তার মুখে আমরা শুনব। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে সবার আগে জানাই আসসালামু আলাইকুম। আমি মাইশা, আমাকে অবশ্যই আপনারা ভালো করে চিনবেন। তো রিপন চ্যানেলে আমার নতুন কাজ আসতেছে, তো মিউজিক গানের কাজ। আর সিঙ্গার হলো ইমরান খান, তাকেও ভালো করে চিনে। তো এখানে আমার পিছনে যারা যারা আছে তারা অবশ্যই নাচ জানে না, তবে একজন ডান্সার আছে পাশে, উনি ডান্স শিখিয়ে দিবে আর আমরা সেই কাজটা করব। আমাদের কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়, যেহেতু সবাই নতুন আর এদের সাথে আমি কাজ করতে এসেছি, তো ভুল ত্রুটি হলে সেটা তোমাদের সম্পূর্ণরূপে দেখবেন আর পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। কারণ আপনারা সাপোর্ট দিলে, সাহস দিলে অবশ্যই আমরা দেন, আমার আশেপাশে যারা আছে, মানে আমার সাথে যারা আছে তারা সাহস পাবে, সামনে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবে। যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো। আপনাদের সাপোর্টটা আমাদের ইম্পর্টেন্ট, খুবই খুবই জরুরি। হ্যালো গাইস, আমরা দুইজন যাব দুইটা গানের শুট করলাম, সবাই অক্লান্ত পরিশ্রম। এখন আমরা আমাদের অনুভূতিটা জানাবো, আমাদের ক্যামেরাম্যান অনেক পরিশ্রম করেছে ওনার অনুভূতিটা। তো ভিডিওটা আপনারা সবাই দেখবেন, অনেক সুন্দর একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, আর আপনারা সাপোর্ট করবেন আমাদের। ওদিকে আমাদের ভাইয়ের ক্যারেক্টার ছিল সজীব, তোমার একটা অনুভূতিটা এই দুইদিন কাজ করে কেমন লাগলো? ভালো লাগছে, পরিশ্রম হয় না? পরিশ্রম হয়েছে একটু, তারপরে অনেক ভালো লাগে। আচ্ছা, এদিকে আমাদের আরেক ভাই রহিম, উনি অনেক পরিশ্রম করেছে, তার অনুভূতিটা আমরা একটু জানবো। অনেক ভালো হয়েছে, পরিশ্রম না হয় জিনিসটা পছন্দ হয়েছে। হয়তো এটা প্রথম লাইফের প্রথম, আমার সুন্দর করি নাই লাইফে, এটা প্রথম। যতটুকু করছে এবার আমাদের ছোট ভাই অনেক পরিশ্রম করেছে, ভাইয়ের অনুভূতিটা কি? দর্শক, আমি এই গানের একজন ড্যান্সার, আমি সবাইকে ড্যান্স শিখেছি। এমনকি আমার হিসাবেই মনে করে যে এই ড্যান্সটা এবং গানটা অনেক ভালো হবে। আশা করি আপনারা সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে দেখাবো, সুযোগ করে দেবেন। আশা করি এরপর এবার অনেক ভালো ভালো কন্টেন্ট গান আপনারা পাবেন। পরিশেষে আমাদের আমার বিপরীতে ছিল ম্যাডাম, এখন মুখ খুলবেন, শুধু একটু কথা বলো, তার অনুভূতিটা মানে আপনার অনুভূতিটা কেমন?